আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয় সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। পৃথিবীতে যারা মানুষকে আপন করে নিতে পারে তারা অল্প সময়ের মধ্যেই মানুষকে আপন করে নেয়, আর যারা পারে না তাদের জন্য অনেক সময় ব্যয় করার পরেও কিন্তু তারা ব্যর্থ হয়। আমার জীবনে একটা হিস্টোরি আছে, আমি কখনো কোনোদিন কোনো মানুষের সঙ্গে সম্পর্ক ছিন্ন করিনি আমি নিজে থেকেই। সেক্ষেত্রে দু একজনের সঙ্গে যদি আমার সম্পর্ক ছিন্ন হয়ে থাকে সেটা তার ব্যর্থতার কারণে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ আমাকে এভাবেই সৃষ্টি করেছে যেন আমি কয়েক মিনিটের মধ্যে মানুষকে আপন করে নিতে পারি, যার কারণে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, বিভিন্ন দেশ থেকে মানুষ আসে এবং তারা আমাকে অল্প সময়ের মধ্যে ভালোবেসে ফেলে। আমার বাম পাশে যে ছাত্রটি বসে আছে দেখতে পাচ্ছেন, 2 মাস আগে এসেছিল, প্রশিক্ষণ শেষে চলে যাচ্ছে। এটা হচ্ছে হৃদয়ের একটি সম্পর্ক, যে সম্পর্কটা এই মুহূর্তে কিছুটা দূরত্ব হতে চলেছে, কিন্তু আমার মনে হয় প্রযুক্তির যুগে, আর্টিফিশিয়ালের যুগে আমরা সবসময় কাছাকাছি অবস্থান করছি। শাহিদ যখন এসেছিল কুমিল্লা থেকে তখন আমার জন্য রসমালাই নিয়ে আসছিল, আর আমি সবসময় বলে থাকি যে মিষ্টি খাবারের মধ্যে সবচেয়ে পছন্দনীয় খাবার ছিল আমার কুমিল্লা রসমালাই, যার কারণে শাহিদ আবারও বিদায়বেলায় সে কুমিল্লা থেকে অর্ডারের মাধ্যমে, গাড়িতে পরিবহনের মাধ্যমে রাজশাহীতে আবারও রসমালাই নিয়ে আসছে এবং সেটা আমাকে খাওয়ানোর মাধ্যমে আজকে বিদায় নেবে এবং আপনাদের কাছে দোয়া চাইবে। আমরা এই মুহূর্তে জেনে নেব শাহিদ তার 2 মাসে কতটুকু কি শিখেছে। আমি শাহিদকে প্রশ্ন করব এবং তার মুখ থেকে আমরা জবাব শুনব। শাহিদ, তুমি এসেছিলে কোথায় থেকে? আমি এসেছি কুমিল্লা থেকে। কতদিন ছিলাম? দীর্ঘ 2 মাস। কেমন লেগেছে রাজশাহী শহরটা? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, যে কুমিল্লা থেকে রাজশাহীটা অনেক অন্যরকম, অন্য একটা পরিবেশ, এসে থাকাটা অন্যরকমই একটা ব্যাপার, যেখানে আমি এসে অনেক কিছু শিখতে পারছি এবং কি বিশেষ করে আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারছি। আপনার কাছে আমি চরিত্র এবং একজন মানুষের যে যা থাকা দরকার তা আমি পেয়েছি এবং কাজ করাটা এটাও আপনার কাছ থেকে শিখতে পেরেছি ভালোভাবে। ইনশাল্লাহ আশা করি আমি যদি প্র্যাকটিক্যালি কাজে বসি অবশ্যই আমি ভালো কাজ করতে পারবো এবং ভালো একটা টেকনিশিয়ান হতে পারবো। মিটার কেমন বুঝেছো তুমি? আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো বুঝতে পেরেছি, আশা করি কাজ করলে আরও আপনার মতো আস্তে ধীরে ধীরে করতে পারবো। দেখ, আলহামদুলিল্লাহ আমরা শাহিদের জন্য সকলে দোয়া করবো। শাহিদের অনেক কথা আছে কিন্তু ভিডিও দীর্ঘ করতে চাই না, কারণ যারা ভিডিও দেখে তারাও ব্যস্ত, বেসিক্যালি মোবাইল সেকশনে আমরা সকলে ব্যস্ত, যার কারণে ভিডিও সবসময় সংকীর্ণ করতে হয় আর এটা করার চেষ্টা করি, কিন্তু কিছু কথা না বললেই না, যার কারণে কথাগুলো বলতে হয়। এই মুহূর্তে শাহিদ ছাত্রদের জন্য মিষ্টি নিয়ে আসছে, সকলকে মিষ্টি খাওয়াবে, আর রসমালাই আমার জন্য নিয়ে এসছে। রসমালাইগুলো ফ্রিজজাত করেই আমি প্রতিনিয়ত রসমালাই খাবো আর শাহিদের জন্য দোয়া করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শাহিদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয় সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। এই মুহূর্তে আমার হাতে একটি HTC M7 ফোন, আর এই ফোনটির পাওয়ার কি নিয়ে সমস্যা রয়েছে, আমার কাছে রিকোয়েস্ট এসেছিলো, যার কারণে পাওয়ার কির কাজটি করতে গিয়ে মনে হলো যে আপনাদের সামনে বিষয়টি শেয়ার করি, কারণ এই ধরনের প্রবলেমে আমরা প্রায়শই পড়ে থাকি টেকনিশিয়ানরা। কারণ হচ্ছে যে এখানে আমাদের ডুয়েল PCP-র মাধ্যমে ফোনটি চলমান এবং এখানে মেন PCP এবং সামনে একটা আপার PCP দেওয়া আছে, এই PCP-তে আমাদের পাওয়ার কির লাইন আছে। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের পাওয়ার কি, আর পাওয়ার কিটা একটি রিবনের মাধ্যমে এখানে কানেকশন নিয়েছে, আর এই রিবনটা কানেকশন হয়েছে সরাসরি এখানে একটা কানেক্টারে বেজে, আর বেজ আসছে আমাদের এই বেজের সঙ্গে সম্পৃক্ত, এখান থেকে আমাদের এই রিবনের মাধ্যমে মাদারবোর্ড থেকে কানেকশনটা কানেক্টিভিটি নিচ্ছে। মূলত এখানে একটি বিষয় আমাদেরকে জানতে হবে যে আসলে এই পাওয়ার কি লাইন যখন আমরা এখান থেকে হারিয়ে ফেলছি তখন লাইনটা আমরা কিভাবে এখান থেকে নিতে পারবো, আর সেটা আপনাদের সামনে খুলাসা করার চেষ্টা করছি এই মুহূর্তে। যেহেতু আমাদের এখানে এটা পাওয়ার কি রেবন, এই রেবনটা সরাসরি এই জ্যাকে লাগছে, অবশ্যই এই জ্যাকের যে উভয় সাইড পিনগুলো আছে
এই পিনগুলোর মধ্যে যে কোনো একটি আমাদের পাওয়ার কির পজিটিভ লাইন, আর আমরা জানি যে পাওয়ার কির পজিটিভ লাইন গ্রাউন্ডের সাথে সম্পৃক্ত হলে তখনই আমাদের পাওয়ার কিটা ওয়ার্কিং করে। আমরা এখন দেখে নিই যে আমরা কিভাবে আমরা পাওয়ার কি লাইনটা বের করতে পারবো। বন্ধুটা, প্রথমেই আমরা এখানে দেখি যে এখানে আমাদের তিনটি চারটি কম্পোনেন্ট রয়েছে, তার মধ্যে এখানে একটি রেজিস্টার, দুইটি ক্যাপাসিটার দেখতে পাচ্ছি আমরা, আর পাশে আরও একটি কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে ভেরিস্টার, আর পাশে একটা টেস্ট পয়েন্ট আছে, ছোট্ট একটি টেস্ট পয়েন্ট। টেস্ট পয়েন্টটি আসলে কি এটা আমাদেরকে দেখতে হবে। আর প্রাথমিকভাবেই যখন আমরা এখানে রিবনটা কানেকশন করব, যখন আমাদের এখানে কানেক্টরটা লাগানো থাকবে রিবনের, তখন কিন্তু আমাদের মেন পিসিবি থেকে সরাসরি আমাদের আপার পিসিবি পর্যন্ত লাইনটা আপ হচ্ছে। আর এখানে আমরা দুইটা রিবন দেখতে পাচ্ছি, আপার পার্ট থেকে এপারে বাম সাইডে একটা রিবন নেমেছে, ডান সাইডে। আমাদের এখানে পাওয়ার কির লাইনটা সরাসরি ডান সাইডের যে ফ্লেক্স আছে সেটা থেকে উঠে আসছে। আমরা প্রথমে দেখে নেব যে আমাদের এখানে মিটারের রিডিং কি বলে। দেখতে পাচ্ছেন মিটার, আর আমরা মাদারবোর্ডের সেই জায়গাতেই চেক করব কোল্ড টেস্টিংয়ের মাধ্যমে, যে জায়গাটিতে সরাসরি আমাদের পাওয়ার কি লাইনটা এখানে কানেক্টিভিটি হয়। আর আমরা এই রিবনটাকে খুলে রেখেছি, খুলে রেখে দেখছি যেহেতু আমাদের এখানে ব্যাটারি কানেক্টর আছে, ব্যাটারি কানেক্ট করা আছে, অতএব আমাদের পাওয়ার কিতে সবসময়ের জন্য ভোল্টেজ বহন করবে। আর আমরা ব্যাটারি কানেকশন করা অবস্থায় আমরা যদি এটাকে হট টেস্টিং করি, তাহলে পাওয়ার কির যে লাইনটি আছে সেখানে আমরা ভোল্টেজ পাবো। ভোল্টেজটা আমরা এখন এই মুহূর্তে দেখে নিই খুব ভালোভাবে। আমাদের মিটারের যে ব্ল্যাক প্রোব আছে, ব্ল্যাক প্রোবটা গ্রাউন্ডে চলে যাবে এবং রেড প্রোব যেটা আছে সেটা চলে যাবে সরাসরি পাওয়ার কির যে লাইনটি থাকবে সেখানে। যেহেতু এখানে আমাদের 6 এবং 6 12টা পিন আছে, অতএব 12টা পিনের মধ্যে আমরা টাচ করে দেখব কোন পিনে আমরা ভোল্টেজ পাই এখান থেকে। দেখতে পাচ্ছেন যে এদিক থেকে আমরা 3 নম্বর পিন, তিন নম্বর পিনে আমরা 1.75 পাচ্ছি। উপরের সাইডে 3 নম্বর পিনে আমরা 1.7 পাচ্ছি, তার মানে এটার সঙ্গে যে কোনো একটা ক্যাপাসিটার যুক্ত থাকার কথা, আর সেটা আমরা দেখে নিই যে এখানে কোনো ক্যাপাসিটার সঙ্গে আমরা ভোল্টেজ পাচ্ছি কি না। দেখতে পাচ্ছেন 1.75 আমরা ভোল্টেজ পাচ্ছি সরাসরি উপরে যে ক্যাপাসিটারটি আছে সেখানে। এখন এখানে একটি টেস্ট পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এই টেস্ট পয়েন্টটি আসলে কিসের। এই টেস্ট পয়েন্টটিতে আমরা যখন মিটার টাচ করছি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু 1.75। তাহলে আমরা যদি কন্টিনিউটি রেঞ্জে নিই মিটারটা, তাহলে কিন্তু আমরা ওই 3 নম্বর পিন যেখানে আমরা 1.75 পেয়েছিলাম সেখান থেকে আমরা পাওয়ার কির এই লাইন পর্যন্ত কন্টিনিউটি পাবো। দেখতে পাচ্ছেন যে কন্টিনিউটি আসছে, তার মানে যেহেতু ইন টোটাল এখানে 12টি পিনের মধ্যে একটি পিনে আমরা ভোল্টেজ পাচ্ছি 1.75, সেটাই ছিল আমাদের পাওয়ার কির লাইন। আর এটা যখন আমাদের নষ্ট থাকবে, এই লাইনটা হারিয়ে থাকবে, তখন কিন্তু আমরা এখানে কোনো ধরনের কোল্ড টেস্টিংয়ের রিপোর্ট পাবো না, রেজাল্ট পাবো না, কোনো ধরনের রিডিং থাকবে না এবং ভোল্টেজও থাকবে না। যদি এরকম হয় লাইন মিসিং, আমার কাছে রিকোয়েস্ট এসেছিলো আর সে তার আলোকেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি, যদি এরকম হয় তাহলে আমরা কীভাবে লাইনটা বের করতে পারি। এখান থেকে অনেক সময় দেখা যায় যে সেম লাইন হয়ে গেলে আমরা কন্টিনিউটি পাই, কিন্তু সেম লাইন আমরা কন্টিনিউটি এখান থেকে এ পর্যন্ত পাচ্ছি না, কিন্তু আমাদের রিবনটা এখনও পর্যন্ত কানেকশন করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পাওয়ার কিটা অলরেডি আমি বের করেছি, কিন্তু এখান থেকে আমরা মিটার যদি টাচ করে দেখি, যেহেতু এটা আমাদের পাওয়ার কির পজিটিভ লাইন, এখান থেকে আমরা এখানে একটা টেস্ট পয়েন্ট আছে, এই টেস্ট পয়েন্টের সঙ্গে আমরা এখানে ধরছি, মিটার কন্টিনিউটি আছে কিন্তু কন্টিনিউটি আমরা পাচ্ছি না। পাচ্ছি না এই কারণে যে এটা সুইচিংয়ের মাধ্যমে এখানে কন্টিনিউটিটা শো করে। শুধুমাত্র আমরা দেখে নিই যে আমরা এখানে নিচের যে টেস্ট পয়েন্টটি আছে সে টেস্ট পয়েন্টে কত ভোল্টেজ শো করছে।
দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু 1.7 ভোল্ট। এটাই হচ্ছে পাওয়ার কিট টেস্ট পয়েন্ট। উপরে একটা টেস্ট পয়েন্ট আছে, নিচে একটা টেস্ট পয়েন্ট। এখান থেকেই যদি কখনও আমাদের এই ফ্লেক্স থেকে লাইনটা বিচ্ছিন্ন হয় তাহলে কিন্তু আমরা সরাসরি এখান থেকে একটি জাম্পার নিয়ে এখানে দিয়ে দিলে কিন্তু আমাদের পাওয়ার কিট পুরোপুরিভাবে ওয়ার্কিং করবে। বন্ধুরা, বিষয়টি আমরা এভাবে দেখানোর চেষ্টা করলাম, যখন আমাদের কানেকশন এভাবে হারিয়ে যাবে তখন এই কানেকশন যেহেতু রিবনের মাধ্যমে আসছে, অতএব এখান থেকে প্রথমে দেওয়া হবে এই বেজে, এই বেজ থেকে সরাসরি রিবনের মাধ্যমে নিচের বেজে যাবে। আর নিচের বেজ অবশ্যই তার আগে কোনো ধরনের একটা কম্পোনেন্ট অথবা এরকম একটা টেস্ট পয়েন্ট দিয়েই কিন্তু লাইনটা আসবে। আর আমরা সেটাই দেখেছি এখানে যে আমরা ভোল্টেজটা পাচ্ছি, এখানেও কিন্তু আমরা এখানে যে বেজটা আছে বেজের পিছনে কোনো না কোনো কম্পোনেন্টের পিন থেকে আমরা এই ভোল্টেজটা অবশ্যই পেয়ে যাব। এবং এই দেখতে পাচ্ছেন যে এখানে একটি জায়গায় আমরা ভোল্টেজটা পাচ্ছি, দেখতে পাচ্ছেন 1.75। এবং এটার সঙ্গে যদি আমরা কন্টিনিউটি চেক করি তাহলে কিন্তু আমরা সরাসরি কন্টিনিউটি পেয়ে যাব, দেখতে পাচ্ছেন কন্টিনিউটি পাচ্ছি। তার মানে আমাদের স্টেপ বাই স্টেপ যদি আমরা কাজ করি তাহলে এই লাইনগুলো আমরা পেতে পারি। একটু ভালোভাবে জুম করে দেখিয়ে দিই, যারা এই ধরনের সেট নিয়ে সমস্যা পড়বেন। আমি টেস্ট পয়েন্ট যেহেতু বের করছি অতএব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর সার্চের মাধ্যমে যখন কেউ এটাকে খুঁজবে অবশ্যই সলিউশনটা তাদের কাজে লাগবে। এখানে আমাদের যে কানেক্টার আছে, কানেক্টারের পিছনে যে টেস্ট পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই টেস্ট পয়েন্ট থেকেই পাওয়ার কিট পজিটিভ লাইন উপরে সাবমিট হচ্ছে। এখান থেকে একটা জাম্পার নিয়ে যে আমরা এই টেস্ট পয়েন্টে লাগাই দিলে কাজ করবে। আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকে বুঝতে পেরেছে পাওয়ার কিট লাইন হারিয়ে গেলে আমরা যত কঠিন হোক খুব সহজে কীভাবে বের করতে পারি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটি মন্তব্য আমি সবসময় আপনাদের কাছে আশা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।